হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই যে দেখো, কালকে এখানে ষষ্ঠী পাতা হয়েছিল, আমার শাশুড়িমা পেতে দিয়ে গেছে, ওটা কালকেই হয়ে গেছে। ওটা 7 দিনের দিনে করে, মানে আমার রিহু বেটুর যেদিন 7 দিন ছিল সেদিনেই পুজোটা হয়ে গেছে। তো ওটা দেখাতে পারিনি, তো তাই পাতা আছে, এটা 21 দিন থাকবে এখন, তাই তোমাদের দেখিয়ে দিলাম। আর আজ হচ্ছে 8 দিন, আজকে সবাই এসছে, দেখো কি কি করছে। আজকে 8 দিনের দিন, আজকের দিনটাকে আটকলায় বাটকলায় বলা হয়। তো ফ্রেন্ড, এই দেখো সবাই চলে এসছে আটকলায় বাটকলায় করতে, আজকে হচ্ছে 8 দিন। আর তোমার এই যে রিহুর মামা বাজাবে থালা চামচ, 8টা বাচ্চা নিয়ে হয় আটকলায় বাটকলায়। তো যত বেশি বাচ্চা বাড়ে তত আরও ভালো। এই দেখো ওরা এখন যাচ্ছে নিচে থালা বাজিয়ে বাজিয়ে, ষষ্ঠীর মা ষষ্ঠীর কাছ থেকে একবারই নিচে যাবে। এই এই নিয়মটা ওরা 8 বার করবে, 8 বার নিচে যাবে আর উপরে আসবে। এই দেখো যাচ্ছে ওরা নিচে এইভাবে থালা বাজিয়ে বাজিয়ে। আমি আর সাউন্ডটা দিলাম না থালার বাজানোর। তো ফ্রেন্ড, তোমরা দেখতেই পেলেছো আমাদের বাড়িতে এখন আটকলায় বাটকলায়, মানে বেবির যেদিন 8 দিন হয় সেদিনের রিচুয়ালসগুলো এখন পালন করা হচ্ছে। এটাকে অ্যাকচুয়ালি আটকলায় বাটকলায় বলে, ওই থালা বাজিয়ে বাজিয়ে নিয়ে যেতে হয়। তারপর যে বাচ্চাগুলো এসছে ছোটো ছোটো, তাদেরকে মানে লাড্ডু, তারপরে তোমার 8 রকমের মটর ছোলা এসব খাবার দেওয়া হয় ওদের দিকে। তো আমি এখন খাবার খাচ্ছি, আমি এখন খাচ্ছি এই দেখো চিড়ে আর রসুন বাটা ঘি দেওয়া, কারণ আমার সিজারের বেবি হয়েছে, তাই আমাকে এই খাবারগুলোই এখন খেতে হবে। আর আমার রিহু এখন ঘুমোচ্ছে, তাই এইটুকু সময়টাতে ভিডিওটা করে ফেললাম। তো চলো আমি খাবারটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। ওরা চলে এসছে 8 বার ওই নিয়মটা করে, থালাটা ওইভাবে ঢেকে রেখে দিল আমার দাদা। তো এবারে তোমার এই যে এই খাবারগুলো বাচ্চাগুলোকে দেয়া হবে, মা সাজাচ্ছে, এ লাড্ডু আছে, খই আছে আর 8 রকমের ভাজা আছে। এই যে আমার বৌদি যাচ্ছে, সব বাচ্চাগুলোকে বসানো হয়েছে, ওরা বসে আছে। এবার ওরা এই যে ওদের দিকে দিয়ে দিল। আর আরেকটা নিয়ম আছে, যেটা হচ্ছে এই খাবারগুলো দেওয়ার পর টাকা দিতে হয়। তো আমার বাপি মানে রিহুর দাদু আগেই টাকা দিয়ে দিয়েছে, 11 টাকা করে সব বাচ্চাদিকে দিয়ে দিয়েছে। তো ওইটা আমি ভিডিও রেকর্ড করতে পারিনি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। দেখো সব বাচ্চারা খাচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো কালকে রাত্রের ভিডিওটা আমি আর বানাতে পারিনি, কারণ রিহু কালকে কাঁদছিল আর আমি একটু ব্যস্তও ছিলাম রাত্রেবেলায়। আবার আজ সকালবেলা থেকে ভিডিও বানানো শুরু করলাম। আজকে হচ্ছে আমাদের লড়া, তো মানে আজকে 9 দিন। আজকে আমরা স্নান করব, নতুন জামা কাপড় পরবো। এই যে রিহুকেও গাটা মুছিয়ে দিয়ে নতুন জামা কাপড় আজকে ও পরবে। আর আজকের থেকে আমাদেরকে সবাই ছোঁয়াছুঁয়ি করবে, সবাই রিহুকে ওর মামা মামি দিদা দাদু সবাই কোলে নেবে। তো চলো এবার আমি যাই ব্রাশ করে, ওকে খাইয়ে দিই একটু কিছু, তারপরে আমিও ব্রেকফাস্ট করে তারপর স্নান করব, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার ব্রেকফাস্ট চলে এসছে, আমি সব একটু আগেই খেলাম হরলিক্স আর 4টে বিস্কুট। এখন আমাকে মা দিয়েছে এই যে মুড়ি, ঘি আর রসুন বাটা। এই খাবারগুলো এখন খেতেই হবে, কারণ আমার যেহেতু সিজার হয়েছে, তো যাতে সেলাইটা জলদি জলদি শুকোয় তার জন্য ঘি আর রসুনটা দেওয়া হয়েছে মুড়ির সাথে। চিড়ে আমি কালকে খেয়েছি, পরশু খেয়েছি, তাই আজ চিড়ে খেলাম না, আজ মুড়ি খেলাম। খাবারটা খেয়ে নিই। তো আমার স্নান করা হয়ে গেছে, এবার আমি এখানে মা ষষ্ঠীকে পুজো করব আর খাবার দিতে হয়, ওটা আমাদের নিয়ম। তো চলো তারপরে আমি সিঁদুর পরব।
আমার পুজো করা হয়ে গেল মা ষষ্ঠীকে, যা যা রিচুয়ালস ছিল সব করলাম। এবারে দুটো যেহেতু বেজে গেছে, আমার আজকে একটু লেট হয়ে গেল, অন্যদিন আরেকটু জলদি খাবার দেয় মা, তো আজকে এই সবের জন্য দেরি হয়ে গেল। না, রিহু এখন ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমিও একটু লাঞ্চটা আমার সেরে নিই। তো আজকে আমার লাঞ্চে কী কী আছে দেখো, দেখাচ্ছি। তো আজকে আমার লাঞ্চে আছে ভাত, ডাল, সোয়াবিন আর পেঁপের তরকারি, আর এখানে আছে পোস্ত বাটা। ব্যাস এটাই আমার খাবার এখন। তো চলো লাঞ্চটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। দুপুরবেলায় লাঞ্চের পরে আর ভিডিও করা হয়নি, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে রিহু কাঁদছিল, তাই ওকে খাবার খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে আমিও একটু রেস্ট নিয়ে নিলাম। এখন সন্ধেবেলায় আমার যেহেতু সার্জারি হয়েছে, সরি, যেহেতু আমার সিজার হয়েছে, তার জন্য ড্রেসিংয়ের জন্য কাকুটা এসেছিলেন, তো আমার ড্রেসিং করে গেলেন। তারপর এখন সন্ধেবেলায় আমি হরলিক্স আর বিস্কুট খেলাম চারটে। এবারে এই যে রিহু শুনে আমার এখন ঘুমোচ্ছে, এবার আমার তো আর কিছু ব্লগ করার নেই, কারণ এখন আমার লাইফ ঘরের ভেতরেই চলছে সব কিছু, ঘর থেকে বাইরেও বেরোতে পারছি না, কিছু না। দেখি কাল সকালে হয়তো আমি আমার সিজারের স্লাইডটা খোলাতে যেতে পারি, দেখা যাক কী হয়। চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো এখন বাজছে রাত 10টা, এবারে আমি ডিনার করব। আজ ডিনারে আছে রুটি আর পটল আলুর তরকারি। খাবার খেয়ে তারপর ঘুমিয়ে পড়বো, তোমরাও ঘুমিয়ে পড়ো। তো আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো টাটা, গুড নাইট, সবাই খেয়ে ঘুমিয়ে পড়ো, বাই।